বিসিবি মানে ভুল, আর ভুল মানেই বিসিবি, কথাটা যেন চিরন্তন সত্য হয়ে দাঁড়িয়েছে। মিরপুরে বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর আগের দিন টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে বড় ভুল ঘরে বসেছে ক্রিকেট বোর্ড। মঙ্গলবার 28 ফেব্রুয়ারি দর্শকদের ক্রয় করা টিকিটে দেখা যায় সফরকারী ইংল্যান্ড দলের পরিবর্তে গ্রেট ব্রিটেনের পতাকা ছাপানো হয়েছে। গ্রেট ব্রিটেনের পতাকা এবং ইংল্যান্ডের পতাকার পার্থক্য এখন পর্যন্ত বিসিবি বুঝতে পারল না। টিকিটে বিসিবির ভুল করার ঘটনা অবশ্য নতুন কিছু নয়। এর আগে 2021 সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলা শুরুর সময়কাল সকাল 10টার পরিবর্তে রাত 10টা দিয়েছিল, এবং 2018 সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের টিকিটে বাংলাদেশের নামেই ভুল করে বসেছে বিসিবি। যুক্তরাজ্য, ব্রিটেন অথবা ইংল্যান্ড, এই তিনটি নাম নিয়ে অনেকেই কমবেশি গোলকধাঁধায় পড়েছে। তবে বিসিবিতে দায়িত্বে থাকা লোকদের এই ভুল করাটা অনেকটাই বিমানান। অধিকাংশ মানুষই এই তিনটিকে একই দেশের ভিন্ন ভিন্ন নাম বলে মনে করে, আদতে এটা ভুল। বন্ধুরা, তবে চলুন ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন ও যুক্তরাজ্যের মধ্যকার পার্থক্য জেনে আসি। বন্ধুরা, মানচিত্রে দুটি দ্বীপ দেখা যাচ্ছে। বাঁ পাশের দ্বীপটিতে পুরো অংশটি একটি দেশ ছিল, নাম ছিল আয়ারল্যান্ড। প্রথম বিশ্বযুদ্ধের পর 1971 সালে দেশটি বিভক্ত হয়ে যায়। আলাদা হওয়ার পর উপরের ছোট্ট রঙিন অংশটির নাম হয় উত্তর আয়ারল্যান্ড, আর বাকি কালো অংশটির নাম হয় দক্ষিণ আয়ারল্যান্ড। তবে শুধু আয়ারল্যান্ড নামে বর্তমানে কোনো দেশের অস্তিত্বই নেই। আর একই ছবির ডান পাশের বড় কমলা রঙের অংশটিকে বলা হয় গ্রেট ব্রিটেন, যার অভ্যন্তরে রয়েছে মোট 3টি দেশ। এর উত্তরে বৃহত্তম অংশ জুড়ে রয়েছে স্কটল্যান্ড, দক্ষিণের সিংহভাগেই হয়েছে ইংল্যান্ড, এবং ওয়েলস নামে পশ্চিম অংশে রয়েছে অপেক্ষাকৃত ছোট একটি দেশ। আর এই তিন দেশের সমন্বয়ে গঠিত হয়েছে ব্রিটেন, এর সঙ্গে উত্তর আয়ারল্যান্ড মিলে গঠিত হয়েছে যুক্তরাজ্য। এই দেশটির পুরো নাম দ্য ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্থ আয়ারল্যান্ড। এই 4টি দেশ নিয়ে গঠিত হয়েছে যুক্তরাজ্য। তাহলে ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড মিলে গঠিত হয়েছে গ্রেট ব্রিটেন, আর এর সাথে উত্তর আয়ারল্যান্ড মিলে গঠিত হয়েছে যুক্তরাজ্য। তার মানে আমরা দেখতে পাচ্ছি যুক্তরাজ্য হচ্ছে এমন একটি দেশ যার ভিতরে রয়েছে 4টি দেশ। তবে মজার বিষয় হলো এদের আলাদা আলাদা পতাকা রয়েছে এবং রাজধানীও রয়েছে, কিন্তু কোনোটি সার্বভৌম দেশ নয়। বলতে গেলে তাদের অভিভাবক হলো যুক্তরাজ্য বা ইউকে। এবার আমরা ইংল্যান্ডের দিকে নজর দিই। সহজ ভাষায় স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের মতো ইংল্যান্ডও একটি দেশ, যার রাজধানী লন্ডন। একই সঙ্গে যুক্তরাজ্যেরও রাজধানী লন্ডন। আর এই ইংল্যান্ডের উপর ভর করেই ব্রিটিশরা অন্য 3টি দেশ নিয়ে যুক্তরাজ্য গড়েছে। তাহলে বলা যায় ইংল্যান্ডের পতাকা আর যুক্তরাজ্যের পতাকা কখনোই এক নয়। আর বিসিবি এই বড় ভুলটাই করেছে ইংল্যান্ডের পতাকার পরিবর্তে যুক্তরাজ্যের পতাকা দিয়ে। বন্ধুরা, খেলাধুলার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।